হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীদের স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকে আমি আলোচনা করব বিবিএ সম্মান হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান নীতিমালা বইয়ের চতুর্থ অধ্যায়ের সমন্বয় সাধন প্রক্রিয়া। প্রথমে আমরা জেনে নিই সমন্বয় জাবেদা কি। নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য হিসাবকালের সাথে সংশ্লিষ্ট বকেয়া ও অগ্রিম আয় ব্যয় সমূহ, অলিপিবদ্ধকৃত লেনদেন ও অনুমিত লেনদেনের দফাসমূহ সঠিক ও যথাযথভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা দাখিলে দেওয়া হয় তাকে সমন্বয় জাবেদা বলে। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা সমন্বয় জাবেদার নিয়ম সম্পর্কে আলোচনা করব। সমন্বয় জাবেদার নিয়মসমূহকে আমরা চারটি ধাপের মাধ্যমে আলোচনা করব। ধাপসমূহ হল, প্রথম ধাপ বকেয়া আয় বকেয়া খরচ ও অবচয় সংক্রান্ত, দ্বিতীয় ধাপ সাপ্লাইজ ও অগ্রিম খরচ সংক্রান্ত, তৃতীয় ধাপ অনুপার্জিত আয় বা অগ্রিম আয় সংক্রান্ত, চতুর্থ ধাপ অনাদায় পাওনা বা কুঋণ সংক্রান্ত। এই চারটি ধাপ যদি তোমরা বুঝতে পারো তাহলে সমন্বয় জাবেদার যে কোনো অঙ্ক তোমরা অত্যন্ত সহজভাবে সমাধান করতে পারবে। এখন আমরা এই চারটি ধাপ বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা, এখন আমরা স্টেপ ওয়ান নিয়ে আলোচনা করব। স্টেপ ওয়ান এর রুলস ওয়ান, ধারে বা বাকিতে সেবা প্রদান করা হলো। ধারে বা বাকিতে সেবা প্রদান করা হলে জাবেদা হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, যেমন সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড টাকা 5,000 টাকা, সার্ভিস প্রোভাইডেড সেবা প্রদান করা হয়েছে বাট আনবিল্ড কিন্তু অপরিশোধিত, তাহলে ধারে বা বাকিতে সেবা প্রদান। তো ধারে বা বাকিতে সেবা প্রদানের জাবেদা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5,000। রুলস টু, বকেয়া আয়ের জাবেদা হলো সংশ্লিষ্ট আয়ের নাম রিসিভেবল ডেবিট, সংশ্লিষ্ট আয়ের নাম রেভিনিউ ক্রেডিট, যেমন কমিশন আয় যদি বকেয়া থাকে সংশ্লিষ্ট আয় হলো কমিশন, কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট। যদি ভাড়া আয় বকেয়া থাকে সংশ্লিষ্ট আয় হলো ভাড়া, ভাড়া ইংরেজি হলো রেন্ট, রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। যদি সুদ আয় বকেয়া থাকে সংশ্লিষ্ট আয় হলো এখানে সুদ, তাহলে জাবেদা হবে এ সুদ ইংরেজি হলো ও ইন্টারেস্ট, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, যেমন কমিশন আর্ন টাকা 1,000 বাট হ্যাজ নট ইয়েট বিন রিসিভ, কমিশন অর্জিত হয়েছে 1,000 টাকা বাট হ্যাজ নট ইয়েট বিন রিসিভ কিন্তু এখনো গ্রহণ করা হয়নি, তার মানে বকেয়া আয়। তাহলে বকেয়া জাবেদা হলো কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ ও ক্রেডিট। 3 নম্বর রুলস থ্রি, বকেয়া খরচ, বকেয়া খরচ হলো সংশ্লিষ্ট খরচের নাম এক্সপেন্স ডেবিট, সংশ্লিষ্ট খরচের নাম পেয়াবল ক্রেডিট। এইট, সংশ্লিষ্ট খরচ বলতে এখানে যদি বেতন বকেয়া থাকে এ তাহলে বেতন খরচ, বেতন ইংরেজি হলো স্যালারিজ, তাহলে সংশ্লিষ্ট খরচ হলে এখানে স্যালারিজ, জাবেদা হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়াবল ক্রেডিট। এ যদি মজুরি বকেয়া থাকে তাহলে সংশ্লিষ্ট খরচ হলে এখানে মজুরি, মজুরি ইংরেজি হলো ওয়েজেস, তাহলে জাবেদা হবে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়াবল ক্রেডিট। এ যদি সুদ খরচ বকেয়া থাকে তাহলে এখানে সংশ্লিষ্ট খরচ হলো সুদ, সুদ ইংরেজি হলো ইন্টারেস্ট, তাহলে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। একটু উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই, স্যালারিজ অফ টাকা 1,250 আর আনপেড, বেতন 1,250 টাকা অপরিশোধিত, বেতন হলো খরচ, খরচ বকেয়া আছে, তাহলে খরচ বকেয়া জাবেদা হলো সংশ্লিষ্ট খরচের নাম এক্সপেন্স ডেবিট, সংশ্লিষ্ট খরচের নাম পেয়েবল ক্রেডিট, তাহলে আমার জাবেদা হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। রুলস ফোর, অবচয় সংক্রান্ত, অবচয়ের জাবেদা হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে একটু উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই, এই ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট এস্টিমেটেড টু বি টাকা 2,000 টাকা, যন্ত্রপাতির উপর অবচয় 2,000 টাকা অনুমান করা হয়েছে, তাহলে আর জাবেদা হবে, তাহলে অবচয়ের জাবেদা হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একমন ডিপ্রিসিয়েশন ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্টেপ ওয়ানের চারটা রুলস বুঝতে পেরেছ। তোমরা চারটা রুলস ভালো করে বুঝতে পারলে যে কোনো এই সংক্রান্ত যে কোনো সমস্যায় তোমরা সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, এখন আমরা স্টেপ ওয়ানের
দুটি নোটস নিয়ে আলোচনা করব। নোটস ওয়ান, নোটস পেয়াবল, বন্ডস পেয়াবল, মর্টগেজ, মর্টগেজ পেয়াবল, লোন, ডেবট, ডিবেঞ্চার, এগুলোর উপর ইন্টারেস্টের জার্নাল, আর ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট, যেমন ইন্টারেস্ট অফ টাকা 1401 করোড় অন নোটস পেয়াবল ফর দ্য ইয়ার, সুদ 1400 টাকা, 1 করোড় বকে আছে অন নোটস পেয়াবল, নোটস পেয়াবল উপর। তাহলে আমরা উপরে নোট একে এক নঙ্গে শিখেছি এই নোটস পেয়াবলের উপর ইন্টারেস্টের জার্নাল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট 1400 টাকা। নোটস টু, নোটস রিসিভেবল, বন্ডস রিসিভেবল, ইনভেস্টমেন্ট, এগুলোর উপর ইন্টারেস্টের যাবে দা, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, যেমন ইন্টারেস্ট অফ টাকা 2001 করোড় অন ইনভেস্টমেন্ট ফর দ্য ইয়ার, সুদ 2000 টাকা, 1 করোড় বকে আছে অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের উপর। আমরা 2 নং নোটে শিখেছি বিনিয়োগের উপর ইনভেস্টমেন্টের উপর ইন্টারেস্ট যাবে দা, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 2000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি দুইটি নোট তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এই দুইটি নোট আমি আলাদা করে লিখে দিয়েছি। এই আমরা এই দুইটি নোট আমরা 4টা রুলসের মধ্যে পড়ে, যেমন নোট এক আমরা 3 নং রুলসের মধ্যে পড়ে, তারপর তোমাদেরকে আলাদাভাবে লিখে দিয়েছি তোমরা যখন ভালোভাবে বুঝতে পারো, এবং নোট টু এটা রুলস 2তে পড়ে, তারপর আমি আবার লিখে দিয়েছি তোমরা যেন অতি সহজেই দুইটার যা ইন্টারেস্টের জাবেদাটা দিতে পারো। ইন্টারেস্টের জাবেদাটা নিয়ে অনেকের ঝামেলা হয়, যে ইন্টারেস্টের জাবেদাটা 2 রকমের হয়, 1 রকম হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, আর ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। কখন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এবং কখন ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে, আশা করি তোমরা এই দুইটা নোট পড়লে অবশ্যই বুঝতে পারবে। এবং এই দুইটা নোট এর সাথে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলো তোমরা যদি বুঝতে পারো আমি আশা করি তোমরা ইন্টারেস্টের জাবেদা আর কোনো সমস্যা হবে না। আলোচনা করব স্টেপ টুতে আমরা সাপ্লাই সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। সাপ্লাই সংক্রান্ত সমস্যায় রুলস ওয়ান, র্যামিল বা প্রাথমিকভাবে যদি সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয় আমাদের জাবেদা দিতে হবে খরচের, খরচের জাবেদা সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট, জাবেদা যেহেতু খরচের টাকাও বসাতে হবে খরচের। একটি এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করব। একটা রেয়ামিল দেওয়া আছে আমাদের, রেয়ামিলের সাপ্লাইস ডেবিট পাশে 1800 টাকা দেওয়া আছে, ডেবিট পাশে 1800 টাকার সাথে কিছু আদার ডেটা দেওয়া আছে। এক, সাপ্লাইস অন হ্যান্ড টাকা 600, 2 অ্যামাউন্ট অ্যাকাউন্টস অফ সাপ্লাইস শো টাকা 500 অ্যাজ আনইউজড অন ডিসেম্বর 31, 3 সাপ্লাইস ইউজড বা কনজিউম ডিউরিং দ্য ইয়ার টাকা 800, বা টাকা 800 অফ সাপ্লাইস হ্যাভ বিন ইউজ ডিউরিং দ্য ইয়ার। এই সাপ্লাই সংক্রান্ত সমস্যার সমাধান করতে হলে আমাদের অবশ্যই আমরা রেয়ামিল 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 দেখে আমাদের জাবেদা দিতে হবে। রেয়ামিল আমাদের কি আছে প্রথমে দেখতে হবে, রেয়ামিলের সাপ্লাইস আছে, সাপ্লাইস সাপ্লাইস হলো সম্পদ, সাপ্লাইস হলো সম্পদ, আর যদি সাপ্লাইস এক্সপেন্স থাকে তাহলে সাপ্লাইস এক্সপেন্স হলো খরচ। তাহলে রেয়ামিল আমাদের সাপ্লাইস আছে, সম্পদ। তাহলে আমরা উপরে শিখেছি রেয়ামিল বা প্রাথমিকভাবে যদি সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয় আমাদের জাবেদা দিতে হবে খরচের। তাহলে রেয়ামিলের সাপ্লাইস আছে, সাপ্লাইস হলো সম্পদ, সম্পদ আছে, তাহলে সম্পদ থাকলে আমাদের জাবেদা দিতে হবে খরচের। তাহলে খরচের জাবেদা কি আমার সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। তাহলে আমরা সাপ্লাই সংক্রান্ত যে কোনো সমস্যায় আমরা রেয়ামিল জাবেদা দিতে হলে আমাদের রেয়ামিল দেখতে হবে, রেয়ামিলে আমাদের সম্পদ আছে, আমাদের জাবেদা দিতে হবে খরচের। তাহলে খরচের জাবেদা সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। এখন জাবেদা যেহেতু খরচের টাকাও বসাতে হবে খরচের, জাবেদা যেহেতু খরচের টাকাও বসাতে হবে খরচের। এখন আমরা দেখি আমাদের সমন্বয় কি আছে, সমন্বয় 1 নম্বর আছে সাপ্লাইস অন হ্যান্ড টাকা 600, তাহলে সাপ্লাইস হাতে আছে 600 টাকা, তাহলে হাতে আছে মানে সম্পদ, সম্পদ, কিন্তু আমাদের জাবেদা খরচের, টাকাটা বসাতে হবে খরচের। তাহলে আমার সমন্বয়
যে টাকাটা বলছে 600 টাকা, এটা হলো আমাদের সম্পদের টাকা, কিন্তু আমাদের যাবে দা খরচের, তাহলে আমাদের মিলে না। না মিললে আমাদের কি করতে হবে, র্যামিল থেকে বিয়োগ দিতে হবে। র্যামিল আমার 1800 আছে, 600 টাকা বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে আমার 1200 টাকা, 1200 টাকা আমার খরচ হয়েছে, খরচ হয়েছে। যেমন র্যামিলের সাপ্লাই 1800 টাকা সম্পদ আছে, বছর শেষে আমার সাপ্লাই হাতে আছে 600 টাকা। তো সাপ্লাই ছিল 1800 টাকা, হাতে আছে 600 টাকা, তার বাকি 1200 টাকা সাপ্লাই কি হলো, আমার খরচ হয়েছে। এখন আমাকে 1200 টাকা খরচে দিতে হবে, যেহেতু জাবেদা খরচের টাকাও খরচে। 2 নং, 2 নং-এর ক্ষেত্রে একই সাপ্লাই সংক্রান্ত এন্ট্রি, সাপ্লাই সংক্রান্ত এন্ট্রির ক্ষেত্রে আমাকে অবশ্যই রেয়ামিল দেখে জাবেদা দিতে হবে। রেহামিল আমার সাপ্লাইস আছে, সাপ্লাইস সম্পদ, সম্পদ থাকলে জাবেদা হবে খরচের। তাহলে জাবেদা কি হবে, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। জাবেদা খরচের হলে টাকাও খরচের হবে, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। জাবেদা খরচের, টাকাও খরচের, আর আমাদের অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা জাবেদা দিব রেহামিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে, সমন্বয়ের টাকা না, সমন্বয় দেখে টাকা বসাবো আমরা। তাহলে আমাদের রেয়ামিলের সাপ্লাইস আছে সম্পদ, যাবে দাবে খরচের, খরচের যাবে হলো সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। তাহলে 2 নং-এর যাবেদা দিলাম আমরা, দেওয়ার পর আমরা যাবেদা খরচের, টাকাও খরচের। এখন আমরা সমন্বয় দেখি কি বলে। 2 নং সমন্বয় আমাদের বলছে অ্যাকাউন্টস অফ সাপ্লাই শো টাকা 500 অ্যাজ আনইউজড অন ডিসেম্বর 31। 500 টাকার সাপ্লাইস আনইউজড, অব্যবহৃত আছে ডিসেম্বর 31 তারিখে। তাহলে অব্যবহৃত মনিহারি, অব্যবহৃত সাপ্লাইস মানে আমাদের সম্পদ, অব্যবহৃত মানে হলো সম্পদ। তাহলে আমার জাবেদা খরচের কিন্তু সমন্বয়ের টাকা আছে সম্পদের, তাহলে আমাদের মিলে না। না মিললে আমাদের রেয়ামিল থেকে আমরা বিয়োগ দেবো। রেয়ামিল আমাদের 1800 টাকা আছে, 1800 টাকা আমরা 500 টাকা যদি সমন্বয় বাদ দিই, আমাদের এর 1800 টাকা আমরা যদি 500 বাদ দিই, তাহলে আমাদের 1300 টাকা খরচ হয়েছে। তো আমাদের এটাই বাবু বোঝা যায়, আমাদের সাপ্লাইস আমাদের ছিল 1800 টাকা, 1800 টাকা সাপ্লাই ছিল, কিন্তু আমাদের বছর শেষে আমাদের সাপ্লাইস হাতে অব্যবহৃত আছে 500 টাকা। তার মানে আমাদের 1300 টাকা সাপ্লাইস ব্যবহৃত হয়েছে, আমাদের খরচ হয়েছে, আমাদের খরচের যাবে তা টাকাটাও খরচ হবে। 3 নম্বর, একই 3 নং একইভাবে সাপ্লাই সংক্রান্ত এন্ট্রি, সাপ্লাই সংক্রান্ত এন্ট্রির ক্ষেত্রে আমাদের কোথায় টাকাতে হবে, রেয়ামিল টাকাতে হবে। রেয়ামিলে কি আছে, সাপ্লাই সম্পদ, সম্পদ থাকলে জাবেদা হবে কিসের, খরচে। তাহলে আমরা জাবেদাটা দিয়ে দিই সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। জাবেদা খরচ হলে টাকাও খরচ হবে। তাহলে আমরা একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমাদের একটা কথা, আমরা জাবেদা দেব রেয়ামিল দেখে, রেয়ামিলে যদি সম্পদ থাকে আমরা জাবেদা দিব খরচের, উল্টাটা। রেয়ামিলে সম্পদ হলে খরচের জাবেদা আমরা দিলাম, রেয়ামিলে সম্পদ আছে সাপ্লাইস, আমরা খরচের জাবেদা দিলাম, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। এখন আমাদের টাকা বসাবো সমন্বয় দেখে, সমন্বয়ের টাকা বসাবো না, আমরা টাকাটা বসাবো সমন্বয় দেখে বলছি। তাহলে জাবেদা খরচের, আমরা জাবেদাটা হচ্ছে খরচের, টাকাটা হবে খরচে। তাহলে সমন্বয় কি বলে, আমরা 3 নং যেহেতু সমাধান করতেছি, 3 নং সমন্বয় আমরা কি বলে দেখি, সাপ্লাইস ইউজড, ব্যবহার হয়েছে, কনজিউম, ইউজড বা কনজিউম ডিউরিং দ্য ইয়ার, সাপ্লাইস ব্যবহার হয়েছে 800 টাকা। তাহলে সাপ্লাইস ব্যবহার হয়েছে মানে খরচ হয়েছে, তাহলে জাবেদাও খরচে, টাকাও খরচে, সমন্বয় 800 টাকা খরচে, তাহলে মানে আমার 800 টাকায় বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অবশ্যই এই রুলস 1টা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরো, তোমরা না বুঝতে পারো, তাহলে তোমরা ভিডিওটি বারবার দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এবার আমরা স্টেপ 2-এর রুলস 2 নিয়ে আমরা হলো, রেয়ামিল বা প্রাথমিকভাবে যদি খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়, আমাদের জাবেদা দিতে হবে সম্পদের, সম্পদের জাবেদা সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। জাবেদা যেহেতু সম্পদের, টাকাও বসাতে হবে সম্পদের। তাহলে রুলস 1-এর বিপরীত হলো আমাদের রুলস 2। রুলস 2 আমরা কিছু উদাহরণের মাধ্যমে রুলস 2টা বুঝে নিই। উদাহরণ, একটা রেয়ামিল দেওয়া আছে, রেয়ামিলের সাপ্লাইস এক্সপেন্স দেওয়া আছে ডেবিট পাশে 1800 টাকা। তো সাপ্লাইস এক্সপেন্স, তার মানে সাপ্লাইস এক্সপেন্স হলো খরচ, রেয়ামিলে খরচ আছে। তাই কিছু সমন্বয় দেওয়া আছে, 1 নং আছে সাপ্লাইস অন হ্যান্ড টাকা 600, 2 নং অ্যাকাউন্টস অফ সাপ্লাইস শু টাকা 500 অ্যাজ আনইউজড অন ডিসেম্বর 31, আর 3 হলো সাপ্লাইস ইউজ বা কনজিউম ডিউরিং দ্য ইয়ার টাকা 800 টাকা। এখন আমরা এগুলো সমাধান করব। এখন আমরা রুলস 1-ও বলেছি,
আমরা জাবেদার সাপ্লাই সংক্রান্ত যে কোনো সমস্যায় আমরা যদি সমন্বয় জাবেদা পাই, আমাদের রেমিল দেখে আমরা জাবেদা দিব, টাকাটা বসাবো সমন্বয় দেখে, সমন্বয় টাকা না সমন্বয় দেখে। তো রেমিল আমাদের কি আছে, সাপ্লাইস এক্সপেন্স আছে। তো রেমিলে যদি সাপ্লাইস এক্সপেন্স থাকে তাহলে আমার জাবেদা হবে কি, খরচ আছে রেমিলে, খরচ, খরচ থাকলে জাবেদা হবে সম্পদে, সম্পদে জাবেদা কি সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। তাহলে আমরা জানি জাবেদা যদি সম্পদের হয় টাকাও বসাতে হবে সম্পদের, কিন্তু আমরা রে মিলে আছে খরচ সাপ্লাইস এক্সপেন্স, জাবেদা হবে সম্পদের। তাহলে আমরা জাবেদা দিব রে মিল দেখে, তো রে মিল খরচ আছে জাবেদা সম্পদের, কিন্তু টাকা বসাবো সমন্বয় দেখে, সমন্বয় টাকা না সমন্বয় দেখে। তাহলে জাবেদাটা আমার রে মিলে, আমার খরচ আছে সাপ্লাইস এক্সপেন্স, রে মিলে খরচ থাকলে জাবেদা হবে সম্পদের, সাপ্লাইস ডেবিট সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। জাবেদা যেহেতু সম্পদের, টাকাও বসাতে হবে সম্পদে। দেখি আমরা সমন্বয় কি বলছে, 1 নং সাপ্লাইস অন হ্যান্ড টাকা 600, সাপ্লাইস হাতে আছে 600 টাকা, তাহলে হাতে আছে সম্পদ, যেহেতু হাতে আছে বলছে সম্পদ, তাহলে আমার জাবেদাও সম্পদে, টাকাও সম্পদে, আমার সমন্বয় 600 টাকা, আমার বসাতে কোনো সমস্যা নেই 600 টাকা। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। 2 নং আবার সাপ্লাই সংক্রান্ত, 2 নং সমন্বয় আবার সাপ্লাই সংক্রান্ত। তো সাপ্লাই সংক্রান্ত হলে আমাদের রেমিল দেখে জাবেদা দিতে হবে, তো রেমিলের সাপ্লাইস এক্সপেন্স আছে, খরচ আছে, খরচ থাকলে জাবেদা হবে কিসের, সম্পদের, সম্পদের জাবেদা কি সাপ্লাইস ডেবিট সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। জাবেদা যেহেতু সম্পদের, টাকা হবে সম্পদের, কিন্তু আমরা জাবেদা দিব রেমিল দেখে, টাকা বসাবো সমন্বয় দেখে। সমন্বয় কি বলছে আমরা দেখি, 2 নং সমন্বয়, যেহেতু আমরা 2 নং জাবেদা দিয়েছি, 2 নং সমন্বয় কি বলছে আমরা দেখি, অ্যাকাউন্ট অফ সাপ্লাইস শো টাকা 500 অ্যাজ আনইউজ, সাপ্লাইস 500 টাকা অব্যবহৃত আছে, তাহলে অব্যবহৃত সাপ্লাইস মানে আমার সম্পদ, তাহলে জাবেদ সম্পদের, টাকা সম্পদের 500 টাকা। 3 নং, 3 নং সাপ্লাই সংক্রান্ত এন্ট্রি সমন্বয়, 3 নং সাপ্লাই সংক্রান্ত এন্ট্রি, সাপ্লাই সংক্রান্ত এন্ট্রি হলে আমাকে অবশ্যই কি করতে হবে, রেমিল দেখতে হবে, রেমিলে কি আছে, রেমিলে আমার কি আছে সাপ্লাইস এক্সপেন্স, খরচ আছে, খরচ থাকলে আমার জাবেদা হবে সম্পদের, সম্পদের জাবেদা সাপ্লাইস ডেবিট সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। জাবেদা যেহেতু সম্পদের, আমার টাকাও হবে কিসের, সম্পদের, তাহলে আমার টাকা বসের জাবেদা দিলাম আমি রেমিল দেখে, টাকা বসাতে হবে সমন্বয় দেখে, সমন্বয়ের টাকা বসাবো না, কিন্তু আমার সমন্বয় দেখে টাকা বসাতে হবে। তাহলে জাবেদারা সম্পদের, আমার টাকাটাও সম্পদের হবে, যেহেতু আমি 3 নং জাবেদা সমন্বয় সমাধান করতেছি। 3 নং এর সমন্বয় কি বলছে আমরা দেখি, সাপ্লাইস ইউজ বা কনজিউম ডিউরিং দ্য ইয়ার টাকা 800, সাপ্লাইস ব্যবহার হয়েছে 800 টাকা। তাহলে সাপ্লাইস ব্যবহার হয়েছে মানে এখানে খরচ হয়েছে, কিন্তু জাবেদা হইলে সম্পদের, টাকা হবে সম্পদের, কিন্তু সমন্বয়ের টাকা আছে খরচের টাকা, তাহলে আমার তো মিলে, জাবেদারা সম্পদের যেহেতু টাকা হবে সম্পদের, কিন্তু আমার সমন্বয় টাকা আছে খরচের টাকা, তাহলে মিলে না, না মিললে আমি রেয়ামিল থেকে বিয়োগ দিব, রেয়ামিল আমার 1800 টাকা, আমি 800 টাকা বিয়োগ দিব, বিয়োগ দিলে আমার 1000 টাকা আমার খরচ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা 2টি রুলসে বুঝতে পেরেছ, সাপ্লাই সংক্রান্ত 2 রুলস তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি না বোঝো বারবার ভিডিওটা দেখো, দেখলে আশা করি বুঝতে পারবে। এই সাপ্লাই সংক্রান্ত এই 2টা রুলস যদি তোমরা বুঝতে পারো, অগ্রিম খরচের, অগ্রিম খরচ সংক্রান্ত যে কোনো সমস্যায় একই রুলসের মাধ্যমে তোমরা সমাধান করতে পারবে, আমরা যখন অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করাবো তখন এই সাপ্লাইসের রুলসটা দিয়ে তোমাদেরকে অগ্রিম খরচ সংক্রান্ত সকল সমস্যায় সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা সমন্বয় জাবেদার নিয়ম, নিয়মের স্টেপ 1 স্টেপ 2 নিয়ে আমি এতক্ষণ আলোচনা করেছি, তোমরা ভিডিওটি বারবার মনোযোগ সহকারে দেখবে। আমি আশা করি তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে বারবার দেখো, তোমরা এই সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। ভিডিওটি বারবার দেখার পরে তোমাদের জন্য 4টি অঙ্ক হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তোমরা 4টি অঙ্ক বাসায় করবে, করার পরে ছবি তুলে কমেন্টসে, বক্সে কমেন্টসে আমাকে জানাবে, অথবা আমার মেসেঞ্জারে SMS দিয়ে জানাতে পারো। ও এই 4টা অঙ্ক করে আমাকে অবশ্যই তোমরা মেসেঞ্জারে SMS করবে, অথবা কমেন্টস বক্সে পোস্ট করবে। আর পরবর্তী ক্লাসে আমি স্টেপ 3 ও স্টেপ 4 নিয়ে আলোচনা করব, ও স্টেপ 3 ও স্টেপ 4 নিয়ে আলোচনা করব। ও সে পর্যন্ত তোমরা অপেক্ষা, আজ এতটুকুই, তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।